বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক ব্ল্যাক গাড়ি, যেটা হয়তো আমরা আগে কখনোই এই মারাত্মক দুর্ঘটনা গাড়ির এক্সপেরিমেন্ট করেছিল মিস্টার ইন্ডিয়ান হ্যাকার। শুধু তাই না, এই গাড়িটার ভিতর থেকে না কিছু দেখা যায় না বাইরের থেকে কিছু দেখা যায়। আর এটা চালানোর জন্য শুধু এটাই নয়, এই ভয়াবহ মারাত্মক গাড়িটা চালানোর জন্য এই গাড়ির সামনে এবং পেছনে দুটো ক্যামেরা ফিট করা হয়েছিল, এবং এর ফলে গাড়ির মধ্যে এক্সপেরিমেন্ট করার জন্য গাড়িটা চালানো হচ্ছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই গাড়িটা চালানোর জন্য শুধুমাত্র ভেতরে একটা ডিসপ্লে ছিল, এবং ডিসপ্লের দ্বারাই কিন্তু গাড়িটা চালানো হচ্ছিল। কি এটা অদ্ভুত লাগছে তাই না? বন্ধুরা, যে কোনো ব্যক্তির পক্ষে কিন্তু এইভাবে কিন্তু গাড়ি চালানো একদমই সম্ভব ছিল না, কিন্তু তবুও মিস্টার ইন্ডিয়ান হ্যাকার কত সুন্দরভাবে ড্রাইভিং করছে সেটা তোমরা দেখতেই পারছো। তো কেমন লাগলো মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের এই এক্সপেরিমেন্টটা, অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। এবং এরকম ধরনের যদি ভিডিও দেখতে হয় তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন।